টা যদিও খুব বিস্তার আমি এক মিনিটে শেষ করব এক সময় একদিন সমস্ত গোপশদের নিয়ে কৃষ্ণ যখন সেই বৃন্দাবনে প্রবেশ করলেন সমস্ত ধেনুদের নিয়ে সমস্ত গাভীদের নিয়ে সকালবেলা এক জায়গায় ভোজন সকালবেলার খাওয়া দাওয়া কৃষ্ণ বসে আছেন খেয়ে সমস্ত গোপশাখারা খুব আনন্দে হইচই করতেছে দেখবেন খাওয়ার পর বাচ্চাগুলো হইচই করে না আনন্দে তা ঠিক কৃষ্ণে কৃষ্ণজন বৃন্দাবনে লীলা করতেন সমস্ত গোপশাখারা খাওয়ার পেট ভরলেই খুব আনন্দ করে তা খুব পাশে একটা জায়গায় সেই ধেনুকাসুর সরি বা অগাসুর বিশাল একটা কি পর্বতের মতো বিশাল একটা হা করে আট এক যোজন মাইল বিস্তার লাভ করে একটা একদম পাহাড়ের পর্বতের গুহার মতো সেখানে প্রবেশ কি হয়ে দাঁড়িয়ে আছে সেখানে বসে আছে বিশাল লম্বা তো এই গোপশাখারা দেখে যে না যে এখানে এই রকম গুহা তো আদৌ কখনো দেখিনি না কৃষ্ণ বুঝতে পেরেছে যে এ এ সাধারণ একটা গুহা না নিশ্চয়ই কোনো অসুর এখানে এসেছে তা সেখানে কৃষ্ণ বারবার চিৎকার করতেছে তাদের থেকে এই তোমরা যেও না যেও না এটা অসুর অসুর তবু তারা খেলার স্থলে প্রবেশ করেছে যেই প্রবেশ করেছে তা অগাসুর কী করেছিলেন তার যে লম্বা লেসটা সেই লম্বা লেসটা সে একদম গুটি নিয়েছে সে অপেক্ষায় আছে কৃষ্ণ কখন আসবে কিন্তু গোপশকারা তাদেরকে বাঁচানোর জন্য কৃষ্ণ দৌড়ে গিয়ে মুখের মধ্যে প্রবেশ করেছেন আর যেই মুখের মধ্যে প্রবেশ করেছেন তৎক্ষণাৎ সেই অগাসুর তার মুখটা বন্ধ করে দিয়েছে কিন্তু কৃষ্ণকে পেটের ভিতরে প্রবেশ করাতে পারেনি না আচার্যজন ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণ যখন মুখের মধ্যে প্রবেশ করেছে ঠিক কৃষ্ণ তার শরীরটা অনেক বৃদ্ধি করে দিয়েছে এই অগাসুর যত বড় তার থেকে বেশি তা কোনো জিনিস যে আমরা মুখে হা করি বেশি বড় ফল যে আমরা মুখে নেই দেখবেন গিলানো যায় না এই দিকে নেই গালের মধ্যে ঠিক ভগবান তার শরীরকে বৃদ্ধি করে তার মুখের মধ্যে কি একদম দাঁড়িয়ে আছে আর অন্যান্য সকালে আসে ভিতরে প্রবেশ করেছে এইবার যেহেতু সে মুখটা বন্ধ করে দিয়েছে আর সামনে দাঁড়িয়েছে কে না কৃষ্ণ শরীর এমনভাবে বর্ধন করেছেন বৃদ্ধি করে দিয়েছেন তার মুখ দিয়ে আর নাক দেশে নিঃশ্বাস নিতে পারতেছে না আর যখন পারতেছে না তখন সেই বগাসু অগাসুর তার শরীর থেকে যে প্রাণবায়ু চলে যাবে সেটারও কোনো পথ নেই কেন না তার মুখটা বন্ধ একাধারে আর পিছনে তার পায়ু বা অন্য পথ দিয়ে যাবে সেটারও কোনো পথ নেই অলরেডি সে কী করেছে তার শরীরটাকে গুছিয়ে নিয়েছে এখানে আচার্য ব্যাখ্যা করেছেন যে অন্য যে যারা ধেনী যুগী অনেক অনেক বছর তপস্যা করেও যাদের এই ভগবানের যে মুক্তি লাভ করে না শুধুমাত্র এই অগাসুর কী করেছিলেন না তিনি তার এই প্রাণবায়ু সে কি করেছিলেন যে তার শরীরকে ভেদ করে সে বার করে দিয়েছিলেন এবং তারপরে সেই প্রাণবায়ু ভগবানের শরীরে আবার প্রবেশ করেছিলেন এইভাবে ভগবান কৃষ্ণ তার এই বাল্যলীলাগুলো সম্পাদন করেছিলেন তা তখন থেকে এই যে গোপ সকারা যে কৃষ্ণের এত সব মহিমা এত সব তার যে শক্তিমত্তা সেটা দর্শন করে করে সেই কৃষ্ণকে এবং বলরামকে এখানে আজকের এই শ্লোক পর্যন্ত তারা এই ভগবানের লীলাকে বিস্তার করার জন্য সে ভগ কৃষ্ণ এবং বলরামকে উৎসাহিত করেছিলেন হে কৃষ্ণ হে বলরাম এই তালবনে যে গধ্যপ্র অসুর তাকে হত্যা করো এবং আমরা এই তালবনের এই সুমিষ্ট ফল আস্বাদন করব। তা সেই জন্য আমরা এই কথাটা পরের শ্লোকে এখানে লেখা আছে তাৎপর্যে যে শ্রীকৃষ্ণের গোপ সকারা ছিলেন আত্মজ্ঞান সম্পন্ন উন্নত আত্মা যারা সাধারণত সুমিষ্ট ফলের জন্য লুবি হন না বাস্তবিকেই তারা ভগবানের সঙ্গে পরিহাস করেছিলেন এবং তালবনে অভূতপূর্ব বীরত্বপূর্ণ দুঃসাহসিক কার্য সম্পাদন করার জন্য তাকে অনুপ্রাণিত করে তা লীলাকে উৎসাহিত করেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম